অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেছেন কিভাবে জেনা যায় দুর্বল হৃৎপিণ্ড। চাইলে আপনিও আমাদের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের কাছে প্রশ্ন করতে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। Doctor's tips, solution for life problems. মাঝে মধ্যেই যদি শ্বাস নিতে কষ্ট হয় কিংবা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অল্পতে ক্লান্ত লাগে, তবে বিষয়টি হেলায় উড়িয়ে দেবেন না, কারণ হার্টের দুর্বলতার কারণেও এমনটা হতে পারে। গুরুতর সমস্যা হওয়ার আগে কিছু লক্ষণ দেখে অনেক সময় আগেই বোঝা যায় হৃৎপিণ্ড দুর্বল। নিঃশ্বাস নিতে অসুবিধা, হার্টের রক্ত ঠিক মতো চলাচল করতে না পারলে ফুসফুসের ভেতরে চাপের সৃষ্টি হয়। এর ফলে রোগীর শরীরে অক্সিজেনের যাতায়াতে সমস্যা হয় এবং সে কারণে শ্বাস নেওয়ার সময় স্বাভাবিকের চেয়ে অন্যরকম শব্দ হয়। সিঁড়িতে সমস্যা, হার্ট যথেষ্ট রক্ত পাম্প করতে না পারলে শরীরের বিভিন্ন অঙ্গ ও পেশি ঠিকভাবে কাজ করতে পারে না, এ কারণে তাড়াতাড়ি ক্লান্ত বোধ আসতে পারে এবং সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কষ্ট হয়। ধারণ ক্ষমতা কমে যায়, মস্তিষ্ক ঠিক মতো রক্ত সরবরাহ করতে না পারায় মনোযোগেও ব্যাঘাত ঘটতে পারে। যারা মস্তিষ্কের কাজ করেন তাদের ক্ষেত্রে মনোযোগে ব্যাঘাত ঘটার ব্যাপারটি ভালোভাবে পরিলক্ষিত হয়। রাতে টয়লেটে যাওয়া, অনেক সময় দুর্বল হৃৎপিণ্ডের রোগীদের শরীরের পানি সারাদিন ধীরে ধীরে পায়ে জমা হয়, রাতে বিছানায় শোয়ার পর তা কিডনির মাধ্যমে বের হয়। পা ফুলে যাওয়া, দুর্বল হাড় যথেষ্ট শক্তি দিয়ে রক্ত শরীরে নানা অঙ্গে পাম্প করে পাঠাতে পারে না বলে অনেক সময় তা পায়ে নেমে যায়, তাই তখন পা ফুলে যায়। কখন ডাক্তারের কাছে যাবেন? শ্বাস নিতে অসুবিধা হলে, সবসময় ক্লান্ত লাগলে এবং এসবের পাশাপাশি পা ফুলে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময় মতো রোগ নির্ণয় হলে হার্ট অ্যাটাক বা হৃদরোগ থেকে নিজেকে দূরে রাখা অসম্ভব নয়। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং উপকারী মনে হলে শেয়ার করুন।